ছাত্রী আজ বাংলা ব্যাকরণের বাক্যের অধ্যায়ের বাক্যের অর্থগত বিভাগ নিয়ে আলোচনা করব এর আগে একটি ভিডিওতে গঠনগত নিয়ে আলোচনা করেছিলাম আজকে অর্থগত নিয়ে আলোচনা করা হবে বাক্যের অর্থগত ভাগ সাত প্রকার এই সাত প্রকার ভাগ সম্পর্কেই আজকে আলোচনা করব তো দেখো প্রথম ভাগের নাম হচ্ছে নির্দেশক নির্দেশক বাক্য নামটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এখানে অদ্ভুতের কোনো ব্যাপার নেই নির্দেশক বাক্যে কোনো কিছুর বিবরণ বোঝাই কোনো কিছু বিবৃতি বোঝায় কোনো ঘটনার উল্লেখ থাকে শর্টকাটে বলতে গেলে এটা একটা সাধারণ বাক্য যে বাক্যে শুধুমাত্র কোনো একটা ঘটনা বা পরিবেশ পরিস্থিতি বা কোনো কিছুর বিবরণ থাকে বিবৃতি থাকে সেখানে কোনো আদেশ থাকে না সেখানে কোনো অনুরোধ থাকে না সেখানে কোনো জিজ্ঞাসা থাকে না সেখানে কোনো প্রার্থনা থাকে না সেখানে কোনো সন্দেহ থাকে না একটা নর্মাল অতি সাধারণ বাক্য যেগুলো আমরা প্রায় বলি সেই সাধারণ বাক্যগুলো যেখানে কোনো একটা বিবরণ থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য সংজ্ঞা দেখো যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা হয় বিবৃত করা বা কোনো ঘটনার উল্লেখ প্রভৃতি করা হয়ে থাকে তাকে বলা হয় নির্দেশক নির্দেশাত্মক বা নির্দেশ সূচক বাক্য এটি দু প্রকার অস্তার্থক নঙর্থক অস্তর্থক মানে হলো হ্যাঁ এর অপর নাম হলো সদর্থক বা ইতিবাচক আর নং অর্থক মানে হলো নাবাচক বা নেতিবাচক তো কিছু বলার নেই যেখানে একটা হাঁ বোঝাবে যেখানে স্বীকৃতি বোঝাবে কোনো কিছু যেমন বোঝা বলা হচ্ছে এ কাজ থেকে বিরত থাকো এ বাক্যে দেখো কোথাও না নেই না নেই 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 বা নাই এরকম কথার উল্লেখ নেই তাহলে এটা হলো সদর্থক বা ইতিবাচক বা অস্তার্থক বাক্য নির্দেশকের মধ্যেই পড়ে এবার দেখো যদি না উল্লেখ থাকে তাহলে বলতে হবে নেতিবাচক বাক্য যেমন ছেলেরা কিছু বলে না এরকম এখানে কী কী থাকতে পারে দেখো লেখা আছে না নয় নেই নহে না এরকম না সূচক শব্দ এখানে থাকতে পারে এবার আসছি প্রশ্নবোধকে প্রশ্নবোধক তোমরা অনায়াসে বোঝে যাবে প্রশ্নবোধকে কোনো কিছু জিজ্ঞাসা ফুটে উঠবে বা প্রশ্ন করা হবে তো প্রশ্নবোচক বাক্য দুই প্রকার দেখো প্রশ্নবোধক বাক্য দুই প্রকার একটা হচ্ছে হ্যাঁ না প্রশ্ন একটা হচ্ছে বস্তুগত প্রশ্ন তো উদাহরণটা দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে তুমি কি খেয়েছো দেখো এর উত্তর কি হবে হয় হ্যাঁ হবে না হলে না হবে উত্তর দেখে বুঝতে হবে এ প্রশ্নের উত্তরটা কি হবে কোনো তো ব্যাখ্যা হবে না না এ প্রশ্নের উত্তর হয় হ্যাঁ হবে নাহলে না হবে তাহলে এরকম প্রশ্নকে বলা হয় হ্যাঁ না প্রশ্ন ইংলিশে ইয়েস ওর ন প্রশ্ন তুমি কি ভালো আছো এর উত্তরও হবে হ্যাঁ বা না কেউ হয়তো হ্যাঁ বলবে কেউ হয়তো না বলবে তাহলে এই যে কোশ্চেনটা করা হলো এই কোশ্চেনটা হলো হ্যাঁ না প্রশ্ন এবার দেখো বস্তুগত প্রশ্নতে আসি আপনার বাড়ি কোথায় এর উত্তর কি কেউ হ্যাঁ বা না দিবে এর উত্তরে কেউ হ্যাঁ বা না দিবে না কেউ একটা কোনো তথ্য দিবে তো এটাই বলছি যেখানে উত্তর হ্যাঁ বা না হবে না কোনো একটা তথ্য দেওয়া থাকবে বা কোনো কিছুর বিবরণ চলে আসবে উত্তরে সেই ক্ষেত্রে সেই প্রশ্নকে বলা হয় বস্তুগত প্রশ্ন আরও একটা ব্যাপারে বলি কয়ে হসিয়ার কয় কয়ে দীর্ঘির ব্যাপারে বলি যদি উত্তর হ্যাঁ বা না হয় তাহলে সেই তে কয় হস্যি দেব আর যদি উত্তর হ্যাঁ বা না না হয় কোনো কিছু সেই উত্তরে জানতে চাওয়া হয় সেখানে আমরা কয় দীর্ঘি দেব যেমন পরীক্ষায় হয়তো তোমাদের কাছে কিছু জানতে চাইতে পারে যে বললো হয়তো নির্দেশক বাক্য সম্পর্কে তুমি কি জানো সেখানে কিন্তু তোমার হ্যাঁ বা না উত্তর হবে না তোমাকে বিবরণ লিখতে হবে তুমি কি জানো সেখানে কোশ্চেনটার করতে হবে কয় দীর্ঘি দিয়ে কি জানো আর যদি বলেন তুমি কি নির্দেশক বাক্য জানো যদি আমি এরকম কোশ্চেন তখন কয় হস্যি হবে কারণ এর উত্তর হ্যাঁ হবে বা না হবে তাহলে কোশ্চেন দু প্রকার একটা হচ্ছে ইএসআর ন মানে হচ্ছে হ্যাঁ বাচক না আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন নর্মাল যাকে বাংলায় বলা হচ্ছে বস্তুগত এবার আসি অনুজ্ঞা সূচকে এবার আসি অনুজ্ঞা সূচকে এখানে বলা হয়েছে যে এখানে আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি ভাব বোঝাবে আদেশ অনুরোধ বোঝাবে আদেশ বোঝাবে অনুরোধ বোঝাবে উপদেশ বোঝাবে নিষেধ বোঝাবে এরকম বুঝালে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য এটি প্রকার দেখা যাক দেখো বর্তমান কালের অনুজ্ঞা ভবিষ্যৎকালের অনুজ্ঞা ক্রিয়ার রূপ দেখে তোমাদেরকে বুঝতে হবে সেটা বর্তমান কালের অনুজ্ঞা হবে না ভবিষ্যৎকালের অনুজ্ঞা হবে পরীক্ষায় দিল হয়তো অনুজ্ঞা সূচক বাক্য কয় প্রকার তাহলে লিখতে হবে দুই প্রকার বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা যেমন দেখো উদাহরণ এখান থেকে এখনই চলে যাও এটা আমি বর্তমান কালে বললাম তাহলে এটা হলো বর্তমান অনুজ্ঞা এখানে আদেশ তো বোঝাচ্ছে অনুজ্ঞা তো বটে কিন্তু কেমন অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা প্রতিদিন ব্যায়াম করবে এটা আমি উপদে দিলাম কিন্তু এটা ভবিষ্যৎকালে উপদে দেওয়া হয়েছে ক্রিয়ার রূপ দেখে চিনতে হবে ক্রিয়া রূপে করবে আছে দেখো ক্রিয়ার রূপ দেখে চিনবে এটা হলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা অতীত অনুজ্ঞা হবে না এবার দেখো আরও কয়েকটা বাক্য বলছি সন্দেহ বাচক বাক্য দেখো সন্দেহবাচক বাক্যে সন্দেহ বোঝাবে সংশয় বোঝাবে এই যে মনের দ্বিধা সংশয় সন্দেহ ইত্যাদি বোঝাবে কি দেখে বুঝবো এখানে কিছু কিছু ওয়ার্ড থাকে সেগুলো দেখে বুঝতে হবে যেমন মনে হয় বুঝি বোধ হয় হয়তো হ্যাঁ এরকম ওয়ার্ড থাকবে বা কখনো কখনো নাকিও থাক থাকতে পারে নাকি তোমার তোমার নাকি মেয়ের বিয়ে এরকম বা ওই বুঝি বাসি বাজে দেখে যেন মনে যেন থাকতে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে যেন থাকলেও হবে তো বাক্য দেখে বুঝতে হবে সেখানে সন্দেহ বোঝাচ্ছে কিনা যদি বাক্যতে সন্দেহ বোঝায় তাহলে সেটা সন্দেহবাচক বাক্য হবে এবার আবেগ আবেগসূচক দেখো আবেগসূচক পরবর্তী ভাগের নাম আবেগসূচককে অনেকে বিস্ময়বোধক বলে থাকে কিন্তু আমার মতে আবেগসূচকই দেওয়াই বাঞ্ছনীয় কারণ বিস্ময় মানে শুধু অবাক বোঝায় বিস্ময়ের ভাব বোঝায় কিন্তু আবেগ আবেগসূচক মানে শুধু বিস্ময় বোঝায় না আবেগসূচকে মনের যে কোনো ভাব বোঝায় সেটা বলা হয়েছে আনন্দ বিষাদ উচ্ছ্বাস হর্ষ ক্রোধ ঘৃণা দুঃখ বিস্ময় সমস্ত মানসিক ভাব বোঝালে তাকে আবেগসূচক বাক্য বলা হয়ে থাকে এর শেষের দিকে জিজ্ঞাসিহ্নও বসে না এর শেষের দিকে দাড়িও বসে না এর শেষের দিকে আবেগসূচক বা বিস্ময় প্রকাশক যে চিহ্ন থাকে এই যে চিহ্নটা দেখো এই চিহ্ন বসবে আবার কিছু কিছু শব্দ থাকে সেই শব্দগুলো দিয়েও সেই শব্দগুলোও বসে যেমন বলা হয় যে আহা হুম দেখো দেখাচ্ছি এই আহা লেখা আছে হুর্রে এরকম হাই এই শব্দগুলো বিস্ময়বোধকে বসে কখনো কখনও কয়ে দীর্ঘি বসে কয়ে হসি বসাবে না কয়ে দীর্ঘি বসে কিন্তু সবথেকে বড় কথা এই যে চিহ্নটা চিহ্নটার ব্যবহার করতেই হবে এবার আসি শর্ত সাপেক্ষ বাক্য দেখো শর্ত সাপেক্ষ বাক্যতে আসি। হ্যাঁ দেখো শর্ত সাপেক্ষ বাক্যে কী বলেছে যে বলেছে যে এক যে বাক্যে একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল হয় তাকে বলে শর্তসাপেক্ষ মানে একটি ঘটনা অন্য একটি ঘটনার উপর নির্ভরশীল তো তোমরা কি করে বুঝবে এখানে যদি দিয়ে থাকবে দেখো নর্মাল যদি দিয়ে থাকবে হ্যাঁ যাকে জটিল বাক্য বলা হচ্ছে যদি দিয়ে সেই যদি দিয়ে থাকবে দেখো যদি আমি হাতে পাই তবে তুমি পাবে দেখো তবে তুমি পাবে তোমার পাওয়াটা নির্ভর করছে আমার হাতে পাওয়ার উপরে মানে একটি ক্রিয়া নির্ভর করছে আরেকটি ক্রিয়ার উপরে এরকম বাক্য হল শর্ত সাপেক্ষ বাক্য এটা নর্মাল যদি দিয়ে থাকবে কিন্তু আমি এক্ষেত্রে বলতে চাই সব সময় যদি দিয়ে নাও থাকতে পারে এটা সরলও হতে পারে জটিলও হতে পারে যৌগিকও হতে পারে কিন্তু পরীক্ষায় এমসি কিউতে দেবে যে শর্ত সাপেক্ষ বাক্য কোন বাক্য সেক্ষেত্রে তোমরা জটিল লিখে দিবে কারণ নর্মাল লোকে যদি দিয়েই করে কিন্তু আমি আবারও বলছি শুধু জটিল হবে না হিসাব মতো এটা যৌগিকও হতে পারে বা সরলও হতে পারে যেমন উদাহরণ দেখো একটা উদাহরণ ফেলো করি মাখো তেল যে ফেলো করি মাখো তেল এটা কোন বাক্য দেখো তো এটা হলো যৌগিক বাক্য গঠনগত দিক দিয়ে কিন্তু অর্থগত দিক দিয়ে কিন্তু শর্ত সাপেক্ষ কারণ হচ্ছে ফেলো করি মাখো তেল যদি করি ফেলো তাহলে তেল মাখতে পাবে সেটাই কিন্তু বোঝাচ্ছে আর একটা উদাহরণ তুমি না এলে আমি যাব না এটা গঠনগত দিক দিয়ে কোন বাক্য সরল বাক্য কিন্তু অর্থগত দিক দিয়ে সরল বাক্য না যে শর্ত সাপেক্ষ বাক্য অর্থগত দিক দিয়ে যেমন তুমি না এলে আমি যাব না মানে আমি তখনই যাব যদি তুমি আসো শর্ত অবশ্যই বোঝাচ্ছে দেখো একটা হলো সরল একটা হলো যৌগিক যৌগিক আর বেশিরভাগগুলো দেখবে জটিল দিয়ে আছে হুম যদি দিয়ে আছে বেশিরভাগগুলো তো এই জন্য আমি বলছি লোকে নর্মাল যদি দিয়ে বলে এই জন্য তোমরা পরীক্ষায় যোগ জটিলটা লিখে দিবে। কিন্তু হিসাব মতো সেটা জটিলও হতে পারে গঠনগত দিক দিয়ে যৌগিকও হতে পারে সরলও হতে পারে এবার আসি প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য প্রার্থনা মানে এখানে প্রার্থনা বোঝাবে প্রার্থনা সূচক বাক্যে প্রার্থনা বোঝাবে এই প্রার্থনা করা হবে কোনো শক্তিমানের কাছে আমার থেকে যে শক্তিমান যেমন ঈশ্বর বা মহারাজা যে কাজ আমি নিজে করতে পারবো না যেখানে আমার কারোর সাহায্যের দরকার সেখানে প্রার্থনা বোঝায় প্রার্থনা সূচক বাক্য তো একে অনেক ইচ্ছাসূচক বাক্য বলে থাকে কারণ প্রার্থনা মানে তো ইচ্ছা ইচ্ছা বোঝায় তবে সামান্য একটা পার্থক্য আছে প্রার্থনাতে ইচ্ছার সঙ্গে অনুরোধও বোঝায় কিন্তু যেখানে শুধু অনুরোধ বোঝায় না যেখানে শুধু ইচ্ছা বোঝায় অনুরোধ বোঝায় না তাকে আমরা কী লিখবো তাকে আমরা সূচক লিখব আর যেখানে ইচ্ছার সঙ্গে অনুরোধও বোঝাবে তাকে আমরা প্রার্থনা করে দিব একটু সামান্য বুঝে করবে যদিও একই কোনো ভুল নেই কিন্তু সামান্য একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেমন দেখো উদাহরণ ঈশ্বর যেন তোমার বাসনা অপূর্ণ না রাখেন এখানে প্রার্থনা করা যায় ঈশ্বরের কাছে যে ঈশ্বর যেন তোমার বাসনা পূর্ণ করে দেন প্রার্থনা করেছি কিন্তু প্রার্থনার মধ্যে তো অনুরোধ আছে কারণ আমি তো পূরণ করতে পারবো না আমি ঈশ্বরের কাছে অনুরোধ করছি তাহলে প্রার্থনা বা সূচক বাক্য তাকেই বলে যেখানে প্রার্থনার সঙ্গে অনুরোধ থাকে প্রার্থনা সর্বশক্তিমানকেই করা হয় যে আমার থেকে শক্তিমান তাকেই আমি প্রার্থনা করছি আর ইচ্ছা ইচ্ছাসূচকে কোনো অনুরোধ থাকে না শুধু ইচ্ছা বোঝায় তবে পরীক্ষায় তোমরা যা কিছু লিখে দিবে যা লিখলেই হবে যেমন বলেছে দেখো সকল কাটা ধন্য করে ফুটবো মরা ফুটব গো বলছে আমরা সকল কাটা অতিক্রম করে আমরা ফুটব মানে প্রকাশিত হব এখানে এটা আমাদের ইচ্ছা কিন্তু মনের একান্ত ইচ্ছা ইচ্ছা বলে এটা ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য প্রার্থনা লিখা উচিত নয় কারণ এখানে কিন্তু কোনো প্রার্থনা করা হয়নি যদিও প্রার্থনা মানেও ইচ্ছা এক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা যেহেতু তোমাদের সিলেবাসে প্রার্থনাকে ইচ্ছা বলা হয়েছে তোমরা এটা লিখতে পারো প্রার্থনাকে ইচ্ছা কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য বোঝে নাও ইচ্ছাতে শুধু ইচ্ছা বোঝায় কিন্তু কোনো অনুরোধ বোঝায় না দেখো এখানে কিন্তু কোনো অনুরোধ বোঝায়নি মনের ইচ্ছা বুঝিয়েছে আর প্রার্থনাতে ইচ্ছা বোঝায় বাসনা বোঝায় বা আকাঙ্ক্ষা বোঝায় সেই সঙ্গে কিন্তু অনুরোধও বোঝায় যাই হোক এই যে আলোচনাটি শেষ করা হল সাতটা ভাগ ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচককে তোমরা একটা ভাগেই রাখবে কারণ সেটা আলাদা করলে আবার আটটা ভাগ হয়ে যাবে তোমাদের সিলেবাসে ষাটটা ভাগ আছে তোমরা সাতটা ভাগ সম্পর্কেই বলবে যাই হোক আলোচনাটি এখানেই শেষ হলো এরপরে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে